বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সারা বিশ্ব জেগে উঠেছে বললেন গয়েশ্বর। এরপর জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন খন্দকার মোশাররফ। এরপর কোনো ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না বললেন শ্যামা ওবায়েদ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সারা বিশ্ব জেগে উঠেছে বললেন গয়েশ্বর। বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সারা বিশ্ব জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেতের বাংলাদেশ সফরের মধ্যে বৃহস্পতিবার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কিশোরগঞ্জ বন্যা পরবর্তী দুর্গত মনুরে ফ্রি মেডিকেল সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন গয়েশ্বর। এই সময় বিগত 1/11 সরকারের সময়ে গ্রেপ্তার অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্যাতন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এলিয়াস আলীকে গুম এবং বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মাজহারের উপর অপহরণ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে বন্দি অবস্থা প্রসঙ্গ তুলে ধরেন গয়েশ্বর। তিনি বলেন, বিগত 1/11 সরকারের সময়ে আমাদের নেতা তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, তাকে উপর থেকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। গয়েশ্বর বলেন, আমরা আগে শুনতাম বিভিন্ন জেলা থানা ও ইউনিয়নে আওয়ামী লীগের টর্চার সেল আছে, কিন্তু তারেক রহমানকে সরকার চালিত টর্চার সেলে নির্যাতন করা হয়েছিল। সেই সেল এখনও আছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে শোনা যায়। আপনারা জানেন না, সেখানে অনেক অজানা মানুষ এখনও আটক আছে। মাঝে মধ্যে এক দুইজন ছাড়া পেলেও তারা কথা বলে না, চুপচাপ দেশ থেকে বেরিয়ে যায়। বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মাজহার অপহরণ প্রসঙ্গটি নিয়ে বিএনপির এই নেতা বলেন, কয়েক বছর আগে বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মাজহারকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে খুলনা থেকে পুলিশ উদ্ধার করে অপহরণকারীদের সাথে পুলিশের ঝগড়া হয়েছিল সেদিন। তাহলে অপহরণকারীরা কারা? তারা দেশি নাকি ভিনদেশি? অর্থাৎ ভিনদেশিরাও আমাদের দেশে মানুষ তুলে নিয়ে যায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক এমপি ও আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন এ এম এলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকে কারা নিয়েছে এবং কোথায় নিয়েছে আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই যে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আওয়ামী লীগ সরকার সাবলীলভাবে করতে পারে, এর বিরুদ্ধে সারা বিশ্বে জেগে উঠেছে। তিনি বলেন, জনগণের নেত্রী খালেদা জিয়া আজ গৃহবন্দী। জনগণের নেত্রী যদি গৃহবন্দী থাকে, জনগণও মুক্ত থাকতে পারে না। জনগণের দুর্দশা দেখার কে দেখবে? যিনি আমাদের নিয়ে এখন কাজ করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আমাদের সঙ্গে থাকতে পারছেন না। বাধ্য হয়ে নিজ জন্মভূমি ছেড়ে তাকে লন্ডনে থাকতে হচ্ছে। সেখানে তিনি শক করে যাননি, নির্যাতনের কারণে গুরুতর অবস্থায় জীবন রক্ষায় চিকিৎসার জন্য তাকে সেখানে যেতে হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারপরও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে ছিলাম এবং আছি। গত করোনাকালে দেশের সর্বত্র আমরা ফ্রি মেডিকেল সেবা, ওষুধ, অক্সিজেন ও দুস্থ মানুষদের নিত্য প্রয়োজনীয় খাবার এবং অর্থ সহায়তা দিয়েছি। বন্যাকালেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমারও যে ভালো আছি তা নাই, আমাদেরও কষ্ট করতে হয়। আমাদের প্রতিদিন আদালতে হাজিরা দিতে হয়, এই মামলা টাকাও জোগাড় করতে অনেক কষ্ট হয়। এদিকে জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন খন্দকার মোশাররফ। জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 13তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় এ কথা বলেন তিনি। 2009 সালের 5 সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহার মর্জন থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার খারিয়াল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সাবেক অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশকে, জাতিকে রক্ষা করতে হলে এই লুটের সরকার, ভোট ডাকাতির সরকারের হাত থেকে মুক্ত করতে হবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাইফুর রহমান সাবেক বাংলাদেশের উন্নয়নে, টেকসই উন্নয়নের জন্য যেটা দরকার সেটা করার জন্য কোনো রকমের উনি ভ্রুক্ষেপ করতেন না। অনেকে বলেন যে অর্থমন্ত্রী হিসেবে উনি একটু কঠিন ছিলেন। কঠিন সেখানেই ছিলেন যেখানে তিনি দেখছেন এখানে অপব্যয় করবে সেখানে, কিন্তু তিনি কোনো রকম ছাড় দেননি।
যেখানে দেখেছেন যে এই কাজটা করলে দেশের জন্য, এই দেশের মানুষের জন্য এবং এই দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় হবে, সেটার জন্য অর্থ খরচ করতে তিনি কখনো পিছুপা হয় নাই। আমরা যখন 2001 সালে আবার ক্ষমতায় আসলাম, আমাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এখানেও আমার অভিজ্ঞতা তিনি যে এদেশের শিক্ষা স্বাস্থ্য এই ব্যাপারে যেখানে যা প্রয়োজন তিনি করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি বলেন, AM সাইফুর রহমান দেশের স্থিতিশীল অর্থনীতির গড়ার জন্য ভ্যাট থেকে শুরু করে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, আজকে সেগুলোকে ব্যবহার না করে যেভাবে লুটপাট করা হয়েছে তিনি যদি বেঁচে থাকতে এর বিরুদ্ধে মাঠে নামতেন। এদিকে কোনো ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না বললেন শ্যামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, এবার আওয়ামী লীগ সরকারের পতন হবেই। বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে কঠোর আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে। তিনি বলেন, দেশে আজ তেলের দাম ও বাস ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে, সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার, স্বল্প আয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না, দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। এই সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশের শান্তি ফিরে আসবে না, তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করতে হবে, কোনো ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। ফরিদপুরের নগর কান্দা উপজেলা সদরে রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্যামা ওবায়েদ এসব কথা বলেন। ব্যালটে ভোট চুরি, ইভিএমের ডাকাতি হয়, শ্যামা ওবায়েদ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম বা কোনো ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের মাটিতে চলবে না, যদি ব্যালটে চুরি হয় তাহলে ইভিএমও ডাকাতি হয়, এই ডাকাতি ব্যবসা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে, ব্যালটে যদি ভোট চুরি হয় তাহলে ইভিএমে ডাকাতি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। শ্যামা ওবায়েদ আরও বলেন, জিনিসপত্রের দাম তখনই কমবে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে, তেল পানি ও গ্যাসের দাম কমবে যখন শেখ হাসিনা যাবে, দেশে গুম হত্যা হামলা মামলা ও রাহাজানির বন্ধ হবে যখন শেখ হাসিনা যাবে। সুতরাং আজকে যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভোটার অধিকার কায়েম করতে হয়, তাহলে একটাই উপায় দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সমাবেশের আগে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে শান্তিপূর্ণভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি। বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সাংবাদিকদের জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দল 4 দিন যাবৎ ঢাকা সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ওনার কোনো ফিডব্যাক দেননি আমাদের, তারা প্রেস কনফারেন্স করে জানাবেন। বিএনপির আগ্রহে এই বৈঠক হয়েছে নাকি জাতিসংঘের প্রতিনিধি দলের আগ্রহে, এমন প্রশ্ন জবাবে শ্যামা ওবায়েদ বলেন, ওনাদের আগ্রহ আছে বলেই তো বৈঠক হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিএনপি কীভাবে দেখে জানতে চাইলে শ্যামা ওবায়েদ, এটা নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখে বিএনপিও সেভাবেই দেখে।